এর আগে কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর পরপর দুবার আক্রমণ হয়েছে। সামনে 17ই এপ্রিল রামনবমী আছে, এবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আমাদের কাছে যা খবর, অন্তত 3-5 হাজার স্থানে রামনবমী শোভাযাত্রা এবং শ্রীরামের পুজোর আয়োজন করা হবে। স্থানে যেভাবে এই সরকারের শীর্ষস্থানীয়রা সভামঞ্চ থেকে, রাজনৈতিক সভামঞ্চ থেকে শ্রী রামনবমীর শোভাযাত্রা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে আমরা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর যারা কর্তা রয়েছেন, নোডাল অফিসার যারা রয়েছেন, এবং পুলিশের কাছেও, প্রশাসনের কাছেও অনুরোধ করব যে সনাতনীদের যে আবহমান কাল দিয়ে রামনবমী পালন করার যে রীতি, পশ্চিমবঙ্গেও গতবারও প্রায় 1200 রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছিল, তার মধ্যে রিষড়া এবং হাওড়াতে সরকারি মদতে তৃণমূলী গুন্ডারা হামলা চালিয়েছিল। এবার অন্তত যাতে শান্তিপূর্ণভাবে সারা পশ্চিমবঙ্গে নবরাত্রির শেষ দিন, আজ নবরাত্রি শুরুর দিন, নবরাত্রির শেষ দিন যাতে রামনবমী পালিত হয়, সনাতনীরা যাতে তাদের যে অনুষ্ঠান সুসম্পন্ন করতে পারে, তা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। তার কারণ আমাদের ডিজাইনটা, যে নকশাটা গতকাল ডায়মন্ড হারবারে শুরু হয়েছে, তা আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে। এর আগেও ধুলাগড় থেকে শুরু করে, ইলামবাজার থেকে শুরু করে, নুলিয়াখালী থেকে শুরু করে, দেগাঙ্গা থেকে শুরু করে, বসিরহাট থেকে শুরু করে, সর্বত্র এই রকমই কোনো না কোনো গুরুত্বপূর্ণ সময়ে, কখনো ভোটের আগে, কখনো সনাতনীদের, হিন্দুদের কোনো উৎসবের আগে, সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করে, দাঙ্গা লাগিয়ে শাসক দল সমাজকে বিভাজনের জন্য চেষ্টা করেছেন। এই ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও ডায়মন্ড হারবার সহ সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ভোট দান করতে পারে, সে কথা জানিয়ে আমরা দুদিন আগে, গতকালই নির্বাচন কমিশনের যিনি স্পেশাল অবজারভার রয়েছেন, তার সঙ্গে দেখা করে বিস্তারিতভাবে জানিয়ে এসেছি। নির্বাচন কমিশন এবারে নির্ভয়ে, নিরপেক্ষভাবে মানুষ যাতে ভোট দিতে পারে, সমস্ত বিরোধী দলের জন্য সমব্যবস্থা যাতে তৈরি হয়, লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়, সেই সমব্যবস্থা কায়েম করার জন্য বদ্ধপরিকর বলে তারা আমাদের জানিয়েছেন। আমরা আশা করব যে শাসক দল হারার ভয়ে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলেও সনাতনীদের উপর জবনদের দ্বারা আক্রমণ করে, সনাতনীদের ভয় দেখানোর চেষ্টা করলেও সনাতনী হিন্দু সমাজ, বাঙালি হিন্দু সমাজ, তারা তৎপর আছে, সচেতন আছে, এবং 2024-এর নির্বাচনে তারা তৃণমূলকে যথাযথ জবাব দেবে। আমাদের পক্ষ থেকে আজকে এটুকুই। দেখুন, আমরা পুরো বিষয়টি আইন শৃঙ্খলার চরম অবনতি হিসেবে দেখছি। গতকাল রাতেই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী যায়, কিন্তু FIR করা, তদন্ত শুরু করা, সেটা রাজ্য পুলিশের কাজ। আমরা নির্বাচন কমিশনকে এই যে যাবতীয় উদ্বেগ, ওখানে যে যাদের শোভাযাত্রা ছিল, যাদের শোভাযাত্রার উপর আক্রমণ হলো, তাদেরকেই গ্রেপ্তার করা হলো, এই বিষয়টি নজরে এনেছি। নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবে। আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তা দেখার জন্য, তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব। পুরো বিষয়টা আছে আপনাদের সামনেই ঘটেছে, তা আমরা নির্বাচন কমিশনের নজরে এনেছি। নির্বাচন কমিশন যা কি ব্যবস্থা নেয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। বিশেষ করে ওখানে কয়েকজন পুলিশ অফিসারের ভূমিকাও নির্বাচন কমিশনের আতস কাচের নিচে এসেছে। ঠিকই তো, সন্দেশখালীর যে গুন্ডা বদমাইশরা এতদিন সন্দেশখালী থানা পরিচালনা করতো,
কোনো রাজ্যে যদি আইনের শাসন থাকে সেখানে গুন্ডা বদমাইশদের শায়েস্তা করার কাজ পুলিশের, আর সন্দেশখালিতে, শুধু সন্দেশখালী নয়, পশ্চিমবঙ্গের এমন আরো অনেক সন্দেশখালী আছে যেখানে তৃণমূল পোষিত গুন্ডারা, দুষ্কৃতীরা, তারা থানা পরিচালনা করে। তো ইডির উপর আক্রমণ, তার পরবর্তীকালে আদালতের হস্তক্ষেপ, কেন্দ্রীয় বাহিনীর দ্বারা শেখ শাহজাহানকে পুলিশের হেফাজত থেকে নিয়ে নেওয়া, তার ভবিষ্যৎ দেখার পরেতে কিছু মানুষ সন্দেশখালীর যারা গা ঢাকা দিয়েছে, কিন্তু এখনো কিছু মানুষ মনে করছে তা পুরনো অভ্যাসে চালিয়ে যাবে। তারা দেখেছে যে খোদ কলকাতা শহরে পুলিশ দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য টেবিলের তলায় লুকায়। তারা দেখেছেন যে আসামি ছাড়াতে রাজ্যের মন্ত্রীরা থানায় পৌঁছায়। তারা দেখেছে যে নারদা তদন্তে গ্রেপ্তার হওয়া নেতা মন্ত্রীদের ছাড়াতে খোদ সিবিআই ডিআইজি অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেন। তো এসব দেখেই সন্দেশখালীর মানুষ উৎসাহিত হয়ে, সেই মানুষ যারা এতদিন তৃণমূলের ছত্রছায়ায় ছিলেন, পুলিশকে পরিচালনা করেছেন, তারা এখন বুঝতে পারছেন সেই পুরনো অভ্যাসের বলে তারা পুলিশকেও আক্রমণ করে ফেলেছেন। কারণ পুলিশ ধীরে ধীরে ওখানে যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ধীরে ধীরে হয়তো আইনের শাসনের পথে গুটি গুটি পায়, বেবি স্টেপ কিছু নিতে বাধ্য হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি ইত্যাদি এসছে, আদালতে পর্যবেক্ষণ রয়েছে, এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে রূপ, পশ্চিমবঙ্গ পুলিশের যে পুলিশ কর্মীকে মারা গেছে সে তো আপনার আমার পরিবারেরই কেউ, এবং নিচু তলার পুলিশ কর্মীরা তৃণমূলীদের অত্যাচার, তৃণমূলীদের দাদাগিরিতে তিতিবিরক্ত, এক তো দিয়ে দেয় না, তারপরে যেভাবে পুলিশ কর্মী তাদের উর্দি থাকার পরেতেও পুলিশ কর্মীদের উপর যে যে ধরনের হচ্ছে আচরণ তৃণমূলী নেতারা করে তাতে তারা তিতিবিরক্ত, এবং তারাও মুখিয়ে আছে যে কিভাবে কখন তারা সত্যি করেই শাসক হতে পারে, আইনের শাসন তারা হাতে নিতে পারে। কিন্তু উপরতলার কিছু লোকজনের জন্য তারা তা পারছে না। কিন্তু এবার দেখবেন যে ধীরে ধীরে সেই ব্যবস্থা বদলাচ্ছে, 2024 লোকসভা ভোটের পর তা আরো স্পষ্টভাবে বদলাবে। গতকাল বিআরএস নেত্রী কে কবিতার ক্ষেত্রে জামিন দেয়নি আদালত, আজ অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও হলো। আমি বিরোধী দলের সেই সব নেতা নেত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে যারা যখন ইলেকট্রাল বন্ড আইনটি স্ট্রাইক ডাউন করার পর আদালতকে ধন্য ধন্য করেছিলেন, যারা 370 ধারা নিয়ে অবলুপ্তির পর কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্ট যখন নোটিশ জারি করে তখন সুপ্রিম কোর্টকে ধন্য ধন্য করেছিলেন, এরকম ধরনের কেন্দ্র বিরোধী বা কেন্দ্রকে জবাবদিহি করার মতো কোনো বিষয়ে যখন আদালতে বলেন, সুপ্রিম কোর্ট বলেন, তখন যারা দুহাত তুলে নৃত্য করেন তারা কি বলবেন আজ? সেই আদালতে কে কবিতা বা অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিচ্ছেন না। আদালতে দাঁড়িয়ে যদি অরবিন্দ কেজরিওয়াল বা কে কবিতা প্রমাণ করেন যে তারা জামিন পাওয়ার যোগ্য, কারণ সবসময় মনে রাখবেন যে জামিন কিন্তু ভারতীয় যে আইন ব্যবস্থা তাতে জামিনই হচ্ছে কার্যত যে প্লেন্টিফের অধিকার, গ্রেপ্তারিটাই হচ্ছে ব্যতিক্রম। তো সেই নীতি মেনে যখন আদালত চলে তখন তারপরেতেও জামিন যখন দিচ্ছে না তখন ওই গ্রেপ্তারিগুলোও কিন্তু ব্যতিক্রমী নয়, অত্যন্ত জরুরি ছিল। সেই কারণেই কে কবিতা বা অরবিন্দ কেজরিওয়ালকে আপাতত জেলের ঘানি টানতে হবে, এবং প্রধানমন্ত্রীজি জলপাইগুড়ির সভায় বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি 4 জুনের পর আরও সক্রিয় হবেন, তাতে ভারতবর্ষের রাজনীতিকদের মধ্যে একজনই প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেন দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে যে তৃণমূলের ধর্ণা, তার জেরে যে ধুন্ধুমার পরিস্থিতি, মন্দিরমার থানায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো তৃণমূলের প্রতিনিধিদের, এই মুহূর্তে থানার সামনে ধর্ণা দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব, 5টা পর্যন্ত ধর্ণা থানার মধ্যেই চলছে ধর্ণা। এটা কোনো ধুন্ধুমার পরিস্থিতি নয়, আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চার ছেলেরা রোজই এ ধরনের আন্দোলন করেন, তাদেরকে আদালত লালবাজার তুলে নিয়ে যায়, গুরুতর অপরাধ না হলে তাদেরকে ছেড়ে দেয়, পরের দিন বেল দিয়ে দেয়। তো এটার মধ্যে কোনো ধুন্ধুমার পরিস্থিতি নেই, বহুদিন ধরে শাসনে রয়েছেন, আন্দোলন টান্দোলন করার অভ্যেস চলে গেছে, ভালো লাগছে আমাদের দেখে।
বুঝি এনআইএর উপর যে হামলা হয়েছে তাদের নির্বাচন কমিশন যে রিপোর্ট পুলিশের কাছে চেয়েছিল, পুলিশ সেই রিপোর্টে উল্লেখ করছে যে এনআইএ সেখানে তদন্তে গিয়েছিল, পুলিশের কাছে সেই ইনফরমেশন ছিল। তাহলে পুলিশ মন্ত্রী এবং পুলিশ এই দুজনের বক্তব্য মিলছে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে একের পর এক বক্তব্য, এটাকে আপনারা কি বলবেন? দেখুন, আমরা রাজ্য প্রশাসন সূত্রে যা খবর পেয়েছি তাতে নির্বাচন কমিশনকে রাজ্য প্রশাসনের ডিজি যে রিপোর্ট দিয়েছেন তাতে তিনি বলেছেন এনআইএ ওখানে পৌঁছানোর পর স্থানীয় থানাকে খবর দেয়, কিন্তু স্থানীয় থানা সঙ্গে সঙ্গে ফোর্স মোবিলাইজ করতে পারেনি, বিলম্ব হয়েছে। তারা বলেছে 20-25 মিনিটের দেরি হয়েছে ফোর্স নিয়ে আসার জন্য, কিন্তু এনআইএর বক্তব্য হচ্ছে দীর্ঘক্ষণ তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, তার ফলে এনআইএ রাজ্য পুলিশকে সঙ্গে নিয়েই তল্লাশিতে যেতে চেয়েছিল, কিন্তু থানায় পৌঁছে থানাকে খবর দেওয়ার পরে থানার মতিগতি বুঝে এনআইএর মনে হয় যে কোনোভাবে আসামিদের কাছে খবর চলে যাবে এবং আসামিরা পালিয়ে যেতে পারে। সেই কারণে এনআইএ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পুলিশের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে, মানে ঢিলেমির কারণে, ইতিবাচক সাড়া ফোর্স দেব না কথা বলা হয়নি, কিন্তু ঢিলেমির কারণে অহেতুক টালবাহানা করে ফোর্স দিতে দেরি করার কারণে এনআইএ তল্লাশিতে যায় এবং সাকসেসফুলি, সাফল্যের সঙ্গে যাদের যাদের গ্রেপ্তার করতে চেয়েছিল তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে। নকশা এক রাজ্য পুলিশের এবং ফলাফল এক, শাহজাহানের যা ফলাফল হয়েছে এক্ষেত্রেও তাই হবে। বাড়তি যেটা সেটা হচ্ছে তখন নির্বাচনী আচরণবিধি ছিল না, এখন নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়েছে। দেখুন, এনআইএর এই পর্বে এনআইএর যাওয়া, গ্রেপ্তারি করা, গ্রেপ্তার করা, পুলিশকে জানানো, পুলিশের ঢিলেমি, তারপরে এনআইএর উপর আক্রমণ এবং এনআইএর গ্রেপ্তার যাদেরকে করেছে তাদের নিয়ে ফেরত আসা, তারপরে পুলিশের রোল, নির্বাচন কমিশন এবং আদালত পুরো বিষয়টি নজরে রেখেছেন। রাজ্য পুলিশের স্থানীয় ওসি হোক, পুলিশ সুপার হোক, সবারই ঘটনা হচ্ছে যে এনআইএকে এক তো ফোর্স দিতে দেরি করা হলো, টালবাহানা করা হলো, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর তাদের ভূমিকা কি ছিল? কেন্দ্রীয় বাহিনী তার তদন্তকারী অফিসারদের উপর স্থানীয় দুষ্কৃতীদের আক্রমণের পরে তারা পুলিশের সহায়তা কতটুকু পেয়েছিল, তাতে সুপ্রিয়ার অফিসারদের ভূমিকা কি ছিল, রাজ্য পুলিশের হেডকোয়ার্টার থেকে কি নির্দেশ গেছিল, নির্বাচন কমিশন এবং বাকি অন্যান্য সংস্থা এবং আদালত পুরোটাই নজরে রাখছে। আপনারা অপেক্ষা করুন, নিশ্চয়ই কিছু ব্যবস্থা গ্রহণ হবে। এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র দেখছেন, টার্গেট কিলিং অথবা ভোটে বড় কোনো প্ল্যান করা হচ্ছিল? এনআইএ গেলে সেখানে ভেঙে যেতে পারে, সেন্ট্রাল ফোর্স গেলে সেখানে প্ল্যান ভেঙে যেতে পারে, বড় প্ল্যান, টার্গেট কিলিং, এই ধরনের কোনো ঘটনা ষড়যন্ত্র দেখছেন? দেখুন, সিডিআর থেকে অনেক ইনফরমেশন পেয়েছে এনআইএ অভিযুক্তদের, তদন্তের বিষয়ে, তদন্তের ইত্যাদি নিয়ে আমাদের কিছু বলার নেই, সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছেন। আমি শুধু এটুকুই বলছি যে এনআইএর যাওয়া, ফোর্স দিতে টালবাহানা করা, তার উপর আক্রমণ হওয়া, গ্রেপ্তার হওয়া এবং ফিরে আসা, এই পুরো প্রক্রিয়াতে পুলিশের রোল কিন্তু শুধুমাত্র এনআইএর উপর হামলার উপর থেমে থাকে না। হামলা এবং গ্রেপ্তারির পরে পুলিশের ভূমিকা কি ছিল এবং সুপিরিয়র অফিসারদের ভূমিকা কি ছিল, সেটাও নির্বাচন কমিশন এবং বাকি যে যে সংস্থাগুলি এটি দেখার কথা তারা দেখছেন, আদালতও দেখছেন। আশা করব এনআইএ এই পুরো বিষয় আদালতে রাখবেন এবং সঠিক ব্যবস্থা গ্রহণ হবে। রাজ্য পুলিশের একটি সংস্থা, রাজ্য তদন্তকারী একটি সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
অফিসারদের বিরুদ্ধে একটা মোলেস্টেশনে কেস আনলো, তার সাথে ট্রেসপাসেস মানে অনধিকার প্রবেশ এটা ইয়ে করা হয়েছে। দেখুন, এটি প্রথম ঘটনা নয়, এর আগেও যে অফিসাররা একসময়ের পুলিশ কমিশনারের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন তাদেরকে হয়রান করার জন্য ট্রাফিক ভায়োলেশনের মামলাও করেছিলেন। মলেস্টেশন, ট্রাফিক ভায়োলেশন থেকে শুরু করে যা যা ভাবে হেনস্থা করা যায় রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে, তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে করছে, এবং বারে বারে আদালতের কাছে তারা যখন এই লড়াই হচ্ছে আদালত তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী, অনেক ক্ষেত্রে আমরাও জানি যেটা যে ভুল পদক্ষেপ হচ্ছে অনেক পুলিশ কর্তা সেটা মেনে নেন ব্যক্তিগত স্তরে, বোকার মতো কাজ হচ্ছে সেটাও মেনে নেন ব্যক্তিগত স্তরে, কিন্তু কিছু করার নেই, নবান্নের 14 তলার নির্দেশে তাদের এসব করতে হয়। তাদের সেই পুলিশ কর্তাদের প্রতি সহমর্মী হয়েও আমরা বলতে চাই এই পাপের ফল আপনাদের ভুগতে হবে, আজ না হয় কাল। এজেন্সির বিরুদ্ধে তৃণমূল দিল্লি থেকে ধর্ণা দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করলেন, সেটা রাজ্যপালের সাথে বৈঠক ইস্যু উঠে এলো জলপাইগুড়ির ঘটনা, এই ভুল বদলের কারণে একটা ইস্যুতে গেলে আর কি আলোচনা করলেন জলপাইগুড়ি নিয়ে, এই ভুল বদলের কারণ কি? ডায়মন্ড হারবারে যখন সনাতনীদের মিছিলের উপর হামলা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বড় সড় দল নিয়ে রাজভবনে যাচ্ছেন, এই পারস্পরিক ঘটনার কি যোগসূত্র সেটা একবার আপনারাই ভেবে দেখুন, রাজ্য মানুষ, রাজ্যের মানুষ ভেবে দেখুন। আসলে তৃণমূল কার্যত এই নির্বাচনে মোদিজির সামনে দিশাহীন হয়ে পড়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে প্রচারকে নিয়ে যাচ্ছেন, তথাকথিতভাবে তার সেনাপতি অন্যভাবে প্রচারকে চালিত করছেন, যার ফলে মোদিজির সামনে টিকতে না পেরে, লড়াইয়ে নামতে না পেরে পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়া, বিষয়গুলিকে অন্যদিকে চালিত করার জন্য এটি একটি বোকা বোকা প্রয়াস, এই প্রয়াস কোনোভাবেই সফল হবে না, রাজ্যের ভোটাররা তা দেখছেন এবং সচেতনভাবে তারা আবার একবার মোদি সরকার এইটা ভেবেই ভোট দেবেন। পাহাড়ের যে চিঠি সিআইডির কাছে গিয়েছিল দুর্নীতি নিয়ে, সেই যে দুর্নীতিতে পার্থ ভৌমিক সহ একাধিক লোকের নাম এসেছিল চিঠিতে, নাম প্রকাশ্যে অনেক পাহাড়ে পাহাড়ের দুর্নীতি জিটিএ তৈরি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যে পরিমাণ টাকা রাজ্য সরকার ওখানে পাঠিয়েছে তার কোনো অডিট হয়নি, তাই জিটিএর অডিটের দাবি রাজ্য বিজেপি বহুদিন ধরেই করে আসছে। এই সরকারের ধর্ম হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের সরকারি যে রাজকোষের টাকা সেই টাকা লুটে পুটে খাওয়া, তার ফলে যে এতদিনকার 100 কোটি টাকার যে তদন্ত গত কয়েক বছরে পাহাড়ে হয়নি সে টাকায় কি হয়েছে, কারণ এক সময় এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি ডিজিএসসির দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছিলেন, পরবর্তীকালে জিটিএ যখন তৈরি হলো জিটিএর পর থেকেও একই অবস্থা, পাহাড়ের যে টাকা পৌঁছায় সে টাকার কোনো হিসেব পাওয়া যায় না। যদি আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে থাকেন তাহলে আমরা তাকে সাধুবাদ জানাব, স্বাগত জানাব এবং পাই পয়সার হিসেব সিবিআই খুঁজে বার করবে বলে আমরা আশা করব। অবিলম্বে ডিআর সিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেই দাবি তুলল তিনি। দেখুন, একটি পেশাদারি তদন্তকারী সংস্থা তাদের অভ্যন্তরীণ বিষয়ে, প্রশাসনিক বিষয়ে কি পদক্ষেপ করেছে সে নিয়ে রাজনৈতিক দল হিসেবে আমাদের মন্তব্য করার কথা না, কিন্তু যেহেতু তৃণমূলের তরফ থেকে এটা তাদের সেনাপতির করা অবস্থানের সাফল্য বলে দেখানো হচ্ছে, তাদেরকে সঠিক তথ্যটা আমি জানিয়ে দিই। এনআইএর যে এখানকার
স্টেশন ইনচার্জ ছিলেন, তাকে পশ্চিমবঙ্গের যতগুলি মামলা আছে সেই মামলাগুলির পর্যালোচনা করার জন্য ডেকে পাঠানো হয়েছে। এমন নয় যে তাকে তদন্ত থেকে সরিয়ে দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। আপনারা জানেন যে মাত্র কিছুদিন আগেই এনআইএর ডিরেক্টর বদল হয়েছে। কোনো পেশাদারী তদন্তকারী সংস্থার অধিকর্তা বদল হলে সেই অধিকর্তা স্টেট ধরে ধরে, রাজ্য ধরে ধরে মামলার গতি প্রকৃতি নিয়ে পর্যালোচনা বা রিভিউ করেন, এবং এর আগে যিনি এনআইএ তদন্ত অধিকর্তা ছিলেন আর পরে এখন যিনি আছেন এবং পরে যিনি হবেন, এই তিন অধিকর্তা বদলও যেমন তদন্তের গতিমুখ বিশেষ বদল হয় না। কারণ আপনার আপনাদের জানা উচিত যে এনআইএ হচ্ছে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কিছু মামলার, দেশের সার্বভৌমত্ব, উগ্রপন্থা ইত্যাদি নানা বিষয়ে, জটিল বিষয়ে এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে এনআইএ তদন্ত করে, তাই তাদের প্রতিটি সিদ্ধান্ত আঞ্চলিক স্তরে হয় না। অর্থাৎ ভূপতিনগরে তল্লাশিতে এনআইএ যাবে তার অনুমোদনও সদর দপ্তর থেকেই আসে। তো যে অরবাসীরা এইসব কথা তুলছেন তারা এই তদন্তকারী সংস্থাগুলি চলার যে প্রসেস সেটাই জানেন না। এগুলো একটু জেনে নিয়ে যদি প্রেস কনফারেন্সে বসেন, বলেন, আমার মনে হয় যুক্তিগ্রাহ্য হবে। তাই যে অফিসারের কথা আপনারা বলছেন সেই অফিসারকে পশ্চিমবঙ্গে যতগুলি তদন্ত চলছে এনআইএর সবগুলির রিভিউয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে। রিভিউ করার পর এনআইএর তদন্ত যেমন চলছিল তেমন চলবে বলেই আমাদের বিশ্বাস। কারণ এটা বিজেপির প্রতিনিধি হিসেবে বলছি বলে তা না, যে কোনো পেশাদারি সংস্থার এটিই কাজ। বিচারপতি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চরম ক্ষোভ প্রকাশ করেছে। কারণ হচ্ছে যে সরকারি কর্মীদের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তাদের স্যাংশন দেওয়া হচ্ছে। তিনি বলেছিলেন যে জানা হচ্ছে কবে স্যাংশন দেওয়া হবে, কিন্তু কোনো সঠিক তথ্য বা উত্তর পাওয়া যায়নি। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কেন? একটা দলের হয়ে কাজ করছে। দেখুন, শুধুমাত্র নিয়োগ দুর্নীতির মামলা না, 13-14 সালে শুরু হওয়া সারদা মামলা থেকে এখনো পর্যন্ত, সারদা নারদ তদন্ত থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলি মামলা হয়েছে তাতে যে যে অফিসারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের এটা জানাই কথা, এটা এস্টাবলিশ প্রসিজিওর কি তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সংস্থাকে যদি রাজ্য সরকারি আধিকারিক হয় এক এক স্তরের আধিকারিকের জন্য এক এক স্তরের আধিকারিকের কাছ থেকে স্যাংশন নিতে হয়। আমরা জানি যে নারদ তদন্তে এক আইপিএস অফিসারের বিরুদ্ধেও স্যাংশন দিতে চায়নি রাজ্য সরকার, তো পরবর্তীকালে রাজ্যপালের কাছ থেকে সেই স্যাংশন নেওয়া হয়েছে। দুই মন্ত্রীর গ্রেপ্তারের ক্ষেত্রেও একই পরিস্থিতি কার্যত প্রায় তৈরি হয়েছিল, চার্জশিট দাখিল ইত্যাদির সময়তে স্যাংশন দিতে পারেনি, রাজ্যপালের অনুমোদন নিয়ে তাদেরকে করতে হয়েছে। তদন্তকারী সংস্থা যারা বলেন কিনা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি প্রতিহিংসামূলক কাজের জন্য এইসব কাজগুলি করে, তাদের বোঝা উচিত যে এগুলি হচ্ছে একটি পেশাদার সংস্থার অন্যতম কাজ। এবং যারা বলেন যে তদন্তে গতি নেই, শ্লথ হয়ে যাচ্ছে, শ্লথ হয়ে যাওয়া, গতি না পাওয়ার যে কারণ রাজ্য প্রশাসন প্রতি মুহূর্তে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে বাধা দেওয়া হচ্ছে তার একটি জ্বলন্ত উদাহরণ বিচারপতি জয়মাল্য বাগচির সামনে এসেছেন। আমি তাকে ধন্যবাদ জানাবো, কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতিকে ধন্যবাদ জানাবো, একমাত্র তাদের পরাকাষ্ঠার জন্যই পশ্চিমবঙ্গের দুর্নীতির যে অন্ধকার সেই অন্ধকার অন্ধকারে কোজাগরির আলো আসছে। তাই সেই কারণে এই যে নির্বাচন দেখিয়ে অনুমোদন প্রক্রিয়াকে পিছিয়ে দিতে চাইছেন তার একমাত্র কারণ 31 মে রাজ্যের মুখ্য সচিব অবসর নেবেন, তিনি তার কার্যকালটি এর মাধ্যমে পার করে দিতে চাইছেন। হাইকোর্টের আরেকটি মামলায় নির্দেশ এন্ট্রি অর্ডার একটা পাওয়া গেছে যে ভূপতিনগরে 21 জন বিজেপি নেতার বিরুদ্ধে 40টি মামলা, সেই তদন্ত আপাতত করতে পারবে না পুলিশ। আমি তো প্রথমেই বললাম যে সন্দেশখালী এবং ভূপতিনগর নকশা এক,
তাই ফলাফল এক। আপনি সন্দেশখালির ক্ষেত্রে ইডির বিরুদ্ধে যে মামলা পুলিশ করেছিল, তারপরে আদালতে গিয়ে যেভাবে মুখে ঝামা ঘষে দিয়েছে আদালত এবং সঠিকভাবেই দিয়েছে, ভূপতিনগরের ক্ষেত্রেও তাই হয়েছে। একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সংস্থার তল্লাশিতে গেছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তদন্তকারীরা মহিলাদের উপর অত্যাচার করতে গেছে, তার ফলে যে কোনো আদালতে তো জজ সাহেবের দরকার নেই, একটা 5-7 বছরের বাচ্চা তার সাধারণ জ্ঞান আর কাণ্ড কাণ্ডকু থাকলেই রায় লিখে দিতে পারবে যে এনআইআর অফিসারদের বিরুদ্ধে তদন্ত করা ঠিক হবে না। এটি হচ্ছে প্রতিহিংসার রাজনীতির জ্বলন্ত উদাহরণ। এবং শুধু আজকে বিজেপির বিধায়ক না, বিজেপির নিচু স্তর থেকে সমস্ত ধরনের কার্যকর্তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া, এই যে আমরা শুনলাম যে 15,000 অপরাধীকে 107 সতর্ক করেছে পুলিশ নির্বাচনের আগে, আমি কোট আনকোট অপরাধী শব্দটি ব্যবহার করছি, তার মধ্যে 14,000 ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, একদম বুথ প্রেসিডেন্ট, আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের মন্ডলের কার্যকর্তা, তারা নাকি সবাই অপরাধী। তাদের পুলিশ ডেকে নির্বাচনে সতর্ক করে বলছে যে ভোটে কিন্তু গোলমাল করা যাবে না, মুচলেকা দিয়ে যাও। আমাদের প্রশ্ন যে আজকে আপনি ভগবানপুরের এমএলএর বাড়িতে যাচ্ছেন, পুলিশ পাঠাচ্ছেন, অন্য সাধারণ বিজেপির কার্যকর্তাদের চমকানোর চেষ্টা করছেন, কিন্তু বাকি অপরাধীরা কোথায় গেল, আপনাদের পোষিত অপরাধীরা কোথায় গেল? তাই এই একচোখমি। আর হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ, যে পুলিশ তৃণমূলী গুন্ডাদের দেখলে টেবিলের তলায় লুকায় আর বিজেপি কর্মীদের দেখলে মিথ্যে মামলা দেয়। আজকে অর্জুন সিং একটি সভা থেকে মন্তব্য করেন, শিক্ষামন্ত্রী রাষ্ট্রপক্ষ অস্বীকৃত মন্তব্য, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, কোন শিক্ষামন্ত্রীকে এইভাবে প্রকাশ্যে অস্বীকৃত বলাটা কতটা ঠিক? আমি এইমাত্র আপনার কাছে শুনলাম, আমি কি বলেছেন আমি জানি না, জানার পরে কি বিষয়ের বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, শুধুমাত্র একটি বাক্য বন্ধ বলার পর উপর তার প্রতিক্রিয়া তো সরকারিভাবে দলের তরফ থেকে দেওয়া যায় না, কোন পরিপ্রেক্ষিতে কি কথা বলেছেন সেটা জানার পরে আমরা নিয়ে কিছু বলতে পারবো। নিয়োগ দুর্নীতি মামলায় এবার কোথাও ইডি রেডারে নাম উঠে এলো শিল্পপতি হর্ষ দেওয়া, তিনিও আজকে এসছেন, ইডি তদন্ত করেছে, তিনি এসছেন, এই পরিস্থিতি আর কত দেখুন, হর্ষ নেউটিয়া দালাল লাগিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলে চাকরি পাইয়ে দিয়েছেন তা নিশ্চয়ই না, কিন্তু এমন দালাল চক্রের মাধ্যমে উঠে আসা টাকা যে কয়েকটি জায়গায় বিনিয়োগ হয়েছে পিএমএলএ তে, তা খুঁজে বের করার দায়িত্ব তদন্তকারী সংস্থার, আমাদের এর থেকে বেশি কিছু বলার নেই। খড়গ্রামে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে গুলি চলছে, কেন্দ্রীয় বাহিনী এত আগে থেকে, তারপর এই ধরনের যে স্ট্রিট বার সেইটা রোখার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে এখনো সেটা পুরোপুরি কন্ট্রোলে আনতে পারছে না, যে উদ্দেশ্যে আনা হচ্ছে নির্বাচনের আগে। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েই আমরা গতকাল কথা বলতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক যিনি এসেছেন তার সঙ্গে দেখা করতে গেছিলাম, এবং সেখানেই বলেছিলাম যে ভোট যত এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটতে থাকবে এবং তা যেন নির্বাচন কমিশন কড়া হাতে দমন করে। কেন্দ্র বাহিনীর ব্যবহার নিয়েও আমরা যে সন্তুষ্ট নয় তা আমরা জানিয়েছিলাম, তার কারণ আপনারা জানেন যে সিবিএম বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স এর কারণে এরিয়া ডমিনেশনের যে কাজ হয় সেই কাজ লোক দেখানো হচ্ছে। বহু ক্ষেত্রে আমরা খবর পাচ্ছি যে জেলা সাংবাদিকরা পুলিশ সুপারকে ফোন করে বলছেন আজকে একটু ঘুরিয়ে দিন, ছবি করব, তারপরে পুলিশ সুপাররা কোনো থানার ওসিকে বলছে যে একটু ঘোরা ওরা ছবি করবে,
তো সেইভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার চলছে। আমরা পুলিশ অবজারভারের কাছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছি যে কোন কোন জেলায় কোথায় কোথায় এফেক্টিভলি এই এরিয়া ডমিনেশনের কাজ হচ্ছে না। আপনাদের মাধ্যমে আমরা আবার নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করছি যে এই ঘটনাগুলি ডায়মন্ড হারবার হোক, সন্দেশখালী হোক, ভূপতিনগর হোক, রানাঘাট হোক, খড়গ্রাম হোক, এগুলি চোখে আঙুল দাদার কাজ করছে এবং কেন্দ্রীয় বাহিনী যাতে আরও নিপুণভাবে এরিয়া ডমিনেশনের কাজ করে সেই সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তৃণমূল দলীয় ভাবে তো বহুবার যা বোঝাতে চেয়েছে ঠারে ঠোরে, তার হচ্ছে রাজ্যপালের এই রাজ্যে থাকারই দরকার নেই তারা, কারণ মনে করেন যে পশ্চিমবঙ্গে আলাদা সংবিধান তারা করতে চায়। তো ভালো কথা, রাজ্যপালের কাছে বিচার চাইতে যাচ্ছেন মানে রাজ্যপাল যা উপদেশ দেবেন সেটাও যেন মেনে চলেন এবং রাজ্যপাল তাদের ডেকে কি বলছেন আমরা তার ঠাউর করতে পারি। আশা করব রাজ্যপাল যা বলছেন সেটা মেনে চলুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচবে, পশ্চিমবঙ্গের সাংবিধানিক যে ধর্ম, সাংবিধানিক যে ধর্ম তা রক্ষিত হবে। দিলীপ ঘোষ এর আগে কমিশন সতর্ক করেছিল, কারণ নির্বাচন কমিশনকে মেশো বলেছিলেন, এবার আজকে রাজ্যপালকে বলছেন কাকা, এটা বলুন কেন? তার সঙ্গে আবার হাতে লাঠি নিয়ে বলছেন। দেখুন অর্জুন সিং এর ক্ষেত্রেও যা বক্তব্য, এক্ষেত্রেও তাই আমার বক্তব্য যে দিলীপ দা কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছেন তা আমি জানি না। তো যে পরিপ্রেক্ষিতে দিলীপ দা একথা বলেছেন সেটা জানার পরেতে এ নিয়ে আমরা কিছু বলতে পারি, তবে ব্যক্তি বিশেষে ব্যক্তি বিশেষের মূল্যায়ন মানুষ করে থাকে আর তা সঠিক না বেঠিক তা দিলীপ দার ভোটার এবং সাধারণ মানুষ নিশ্চয়ই বিচার করবেন। তবে দিলীপ দার একটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং দিলীপ দা সেই কারণেই অভূতপূর্ব, অননুকরণীয়, করণীয়। বঙ্গ বিজেপি কি এখনো পর্যন্ত বলতে পারবেন যে আগামীকাল অফিস আসছে, এরপর কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সূচি, কোনো স্থির কিছু এখনো বলার জায়গা আসছে? আগামীকাল বালুরঘাটে, বুনিয়াদপুরে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসবেন। 16 তারিখে রায়গঞ্জ এবং বালুরঘাটে মাননীয় প্রধানমন্ত্রী যে আসবেন, প্রধানমন্ত্রীজির সভা আছে। এর পরেতে ধীরে ধীরে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি থেকে শুরু করে এক গুচ্ছ কেন্দ্রীয় নেতা প্রথম দুটি পর্বের ভোটে স্টার প্রচারক হিসেবে, তারকা প্রচারক হিসেবে প্রচারে আসবেন। আমাদের শুভেন্দু দাও উত্তরবঙ্গ সফর দ্বিতীয়বারের জন্য আবার শুরু করছেন, যার ফলে যে স্তরের প্রচার আমরা উত্তরবঙ্গে করব, এমনিতেই উত্তরবঙ্গের মানুষের মনে বিজেপি, মানুষের মনে মোদিজি, তাই উত্তরবঙ্গে আমরা এবার 8-0 ফলাফল করব। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রকাশ্যে মঞ্চে বলছেন আমার 3 জন কর্মীকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তার বাড়ির মহিলারা রাস্তায় না, এই যে বারবার মহিলাদের এগিয়ে দেওয়া, দুর্নীতি ঢাকতে মহিলাদের হাল করা তৃণমূল কংগ্রেসের, এটা বিজেপি কিভাবে দেখছে? এবং পাশাপাশি তদন্ত যদি না হয় তাহলে মানুষ জানতে পারবে কি করে কত দুর্নীতি হয়েছে? সব তদন্তেই যদি মহিলাদের এগিয়ে চাপ তৈরি করা হয়। দেখুন এ নিয়ে আমাদের প্রধানমন্ত্রীজি একটি স্পষ্ট অবস্থান নিয়েছেন, লালকেল্লার পোডিয়াম থেকে তিনি বলেছেন যে দুর্নীতি, তোষণ এবং পরিবারবাদের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে। এবারে প্রথম পর্বে ভোট ঘোষণার আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত এবং শিলিগুড়ির সভায় ক্রমান্বয়ে তিনি বলেছেন যে লুটের মাল ফেরত করব। কৃষ্ণনগরে তিনি আরো নির্দিষ্টভাবে বলেছেন এবং জলপাইগুড়িতেও বলেছেন যে ইডি 3,000 কোটি টাকার যে সম্পত্তি দুর্নীতিগ্রস্ত রাজনেতাদের কাছ থেকে উদ্ধার করেছে সেই টাকা গরিব মানুষের কাছে, এবং উনি আরো নির্দিষ্টভাবে বলেছেন যে যারা চাকরি পেতে টাকা দিয়েছিল যদি আইনি প্রভিশন করা যায় যে তাদের টাকা ফেরানো যাবে, তিনি ভোটের পর সেই ব্যবস্থা করবেন এবং চাকরি প্রাপকদের টাকা ফেরাবেন। আমাদের কাছে অগ্রাধিকার দুর্নীতি দমন, আমাদের কাছে অগ্রাধিকার নয় অরণ্যে রোদন বা রাজপথে রোদন। তৃণমূল কর্মী, দল বলছে, তৃণমূল কংগ্রেস বলছে যে না আমাদের কোনো কর্মী না, মানে ডায়েরি যাচ্ছে, এত তাড়াতাড়ি কি ডায়ের পেরিয়ে যাওয়া যায়?
আত্মঘাতী গোল হওয়া যাকে বলে না, সে এই ঘটনাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডাররাই পিটিয়ে দিয়েছে। তাই এই আত্মঘাতী গোল বা আত্মঘাতী খেলা হয়ে যাওয়ার ফলেতে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, তাতে আপাতত পুলিশের মরালকে রক্ষা করার জন্য তিনজন সাধারণ কর্মীকে তারা জবাই করল। কিন্তু কেষ্টমণ্ডল এখনো বীরভূম জেলার সভাপতি, এখনো অনেকে রয়েছেন যাদের যারা স্ব রাজনৈতিক পদে শাস্তিপ্রাপ্ত হওয়ার পরেতেও, জেলে যাওয়ার পরেতেও রয়েছেন। তাই বড় হলে পরে, বড় মাথা হলে পরে তৃণমূল মেপে পা ফেলে, আর যেহেতু এরা ছোট মাথা সেজন্য তাদের জবাই করা হয়েছে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।